আসসালামু আলাইকুম সকল ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো। তো তোমাদের সামনে আজকে আমার উপস্থিত হওয়া ট্র্যাডিশনাল যে ফ্রেজগুলো আছে, অর্থাৎ যে সাত প্রকার ফ্রেজ আছে তাদের বাইরে যে ফ্রেজগুলো আছে তাদের সম্পর্কে আলোচনা করা। তো আমরা জানি ফ্রেজ ইজ এ গ্রুপ অফ সাম রিলেটেড ওয়ার্ড হ্যাভিং নো সাবজেক্ট অ্যান্ড প্রাইম ভার্ব কম্বিনেশন, অর্থাৎ যে শব্দগুচ্ছের সাথে সাবজেক্ট এবং প্রাইম ভার্ব একসাথে থাকতে পারে না তাকে ফ্রেজ বলে। আর এক একটা ফ্রেজ বাক্যের মধ্যে এক একটা পার্ট অফ দিস ইজ ওনার কাজ করে, যার ফলে পার্ট অফ দিস ইজ যেহেতু আট প্রকার ফ্রেজ, আট প্রকারই হওয়ার কথা ছিল বা আট প্রকারই হওয়া উচিত, কিন্তু প্রোনাউন ফ্রেজ গঠন করতে পারে না। তো এদের বাইরে কিন্তু আমরা কিছু ফ্রেজ পাই গঠনগত অনুসারে, সেইটা নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা। তো বন্ধুরা, শেষ পর্যন্ত আমাদের ভিডিওটার সাথে থাকবে বলে আমি বিশ্বাস করি। তো ফার্স্ট ওয়ার্ড আমি যেটা নিয়ে আলোচনা করবো, ইনফিনিটিভ ফ্রেজ নিয়ে। তো হোয়াট ইজ কল ইনফিনিটিভ? আমরা জানি টু সহ সাধারণত ভার্বের বেস ফর্মকে বলা হয় ইনফিনিটিভ। আর ইনফিনিটিভের পরে যদি কোনো শব্দ একত্র হয়ে ইনফিনিটির সাথে যুক্ত হয়ে বিশেষ ধরনের একটা ইউনিট এক্সপ্রেশন দেয়, তাহলে তাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। তো ইনফিনিটিভ ফ্রেজের গঠন একদমই সহজ। আমরা লিখছি যদি এখানে দুটো, ফার্স্ট ওয়ান টু সহ ভার্বের বেস ফর্ম হবে, তারপরে নাউন থাকতে পারে, নাউন ফ্রেজ থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে, এমনকি প্রিপজিশন ফ্রেজও থাকতে পারে। নেক্সটে একই রকম টু থাকবে, ভার্বের বেস ফর্ম থাকবে, অ্যাডভার্ব থাকবে অথবা অ্যাডভার্বিয়াল থাকবে। আমরা মনে জানি অ্যাডভার্বিয়াল কি, যখন অনেকগুলো শব্দ একত্র অ্যাডভার্বের মধ্যে কাজ করে তখন তাকে অ্যাডভার্বিয়াল বলে। আবার শুধু অ্যাডভার্বকেও কিন্তু অ্যাডভার্বিয়াল বলা হয়, তবে সবই অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্ব নয়। তো বন্ধুরা, এখন দেখো ইনফিনিটিভ ফ্রেজ কাজ করে কিসের মতো। তো ইনফিনিটিভ ফ্রেজ বাক্যের মধ্যে দুটো পার্ট অফ দিস ইজ কাজ করে, একটি নাউনের মতো কাজ করে আর একটা অ্যাডভার্বের মতো কাজ করে। তো নাউনের মতো কাজ করে কখন? যদি কোনো শব্দগুচ্ছ ইনফিনিটিভ দ্বারা শুরু হয় এবং নাউন যেখানে যেখানে অবস্থান করে সেখানে যদি কোনো ফ্রেজ বসে, তখন তাহলে সেগুলো কাজ করবে নাউনের মতো, তখন আমরা তাকে কিন্তু নাউন ফ্রেজও বলতে পারি। তো প্রশ্ন জাগে যে নাউন ফ্রেজ আর ইনফিনিটিভ ফ্রেজের ভিতরে কি কোনো পার্থক্য আছে? আসলে যে ফার্স্টে আমাদের দেখতে হবে তাদের কাজ, তারপরে গিয়ে দেখতে হবে আমাদের স্ট্রাকচার। আর আসলে এরা স্ট্রাকচারগত কারণে হবে ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু যদি নাউনের জায়গায় অবস্থান করে তাহলে তাদেরকে বলতে হবে নাউন ফ্রেজ। চলো এখন আমরা দেখি, ফার্স্টে আমি আলোচনা করব যেগুলো নাউন হিসাবে কাজ করে। আমরা জানি বাক্যের মধ্যে প্রধানত নাউন চারটি জায়গায় অবস্থান করে, আর যদি কোনো প্রিপজিশন ফ্রেজ ওই চারটি জায়গায় অবস্থান করে তাহলে তাদেরকে বলা হবে নাউন ফ্রেজ, আর গঠনগতভাবে হবে ইনফিনিটিভ ফ্রেজ। ফার্স্ট এক্সাম্পলে আমরা দেখছি, যদি তাকাই তাহলে দেখব টু সুইম দ্য রিভার ইজ গুড ফর হেলথ, নদীতে সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো। এখানে টু সুইম ইন দ্য রিভার সাবজেক্ট হিসাবে বসছে, আর প্রিপজিশন টু দ্বারা যুক্ত হয়েছে, তারপর ভালো বেস্ট নাম সাবজেক্ট হিসাবে বসায় এটা নাউন ফ্রেজ, কিন্তু গঠনগতভাবে অর্থাৎ টু সহ ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হয়েছে বলে এটা হবে ইনফিনিটিভ ফ্রেজ। নেক্সট ওয়ান, হি স্টার্ট টু রিড দ্য নিউজ পেপার, টু রিড দ্য নিউজ পেপার অবশ্যই স্টার্ট ভার্বের অবজেক্ট। আমরা জানি ফার্স্টে বলেছি নাউন বসে ভার্বের সাবজেক্ট হিসাবে, ভার্বের অবজেক্ট হিসাবে, তো এখানে অবজেক্ট হিসাবে বসায় এটা নাউন ফ্রেজ, কিন্তু গঠনগতভাবে টু রিড দ্য নিউজ পেপার, নিউজ পেপার পড়া, কারণ হি স্টার্ট টু রিড দ্য নিউজ পেপার, টু রিড দ্য নিউজ পেপার আমাদের ইনফিনিটিভ ফ্রেজ গঠনগতভাবে। কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু অবজেক্টের জায়গায় অবস্থান করছে এটা অবশ্যই অবজেক্ট, যার ফলে এটা হবে নাউন ফ্রেজ। নেক্সট ওয়ান, আমরা জানি নাউন প্রিপজিশনের অবজেক্ট হিসাবে বসে, তো এখানে প্রিপজিশন এলসি অ্যাবাউট, অ্যাবাউটের পরে পড়ছে টু ডাই নাউ, গঠনগতভাবে টু ডাই নাউ ইনফিনিটিভ, টু ডাই তার সাথে একটা অ্যাডভার্ব, অর্থাৎ গঠনগতভাবে এটা ইনফিনিটিভ ফ্রেজ। আর যদি অবস্থানগতভাবে আমরা চিন্তা করি তাহলে এটা হবে নাউন ফ্রেজ। নেক্সট ওয়ান, হি ইজ টু বি এ ডক্টর, আমরা জানি কমপ্লিমেন্ট হিসাবে নাউন বসে, তো কমপ্লিমেন্ট কাকে বলে? বি ভাবের অবজেক্টকে কমপ্লিমেন্ট বলা হয়, আর কমপ্লিমেন্ট হিসাবে নাউন বসে। আর কমপ্লিমেন্টের জায়গায় যদি আমরা কোনো ইনফিনিটিভ ফ্রেজ বসাই দিই সেটা নাউন ফ্রেজ হবে কাজ অনুসারে, কিন্তু গঠনগতভাবে হবে অবশ্যই আমাদের ইনফিনিটিভ ফ্রেজ। যেমন হি ইজ টু বি এ ডক্টর, সে ডক্টর হতে চায়, এখানে টু বি এ ডক্টর ইনফিনিটিভ দ্বারা শুরু, নাউন ফ্রেজ দ্বারা শেষ, আর তার আগে আছে বি ভার্ব, অর্থাৎ বি ভার্বের অবজেক্ট হিসাবে বসায় এটা নাউন ফ্রেজ, আর স্ট্রাকচারগত কারণে এটা ইনফিনিটিভ ফ্রেজ। বন্ধুরা, এই চারটা জায়গায় যদি অবস্থান করে ইনফিনিটিভ ফ্রেজ তাহলে তাদেরকে বলা হবে নাউন ফ্রেজ। এক্সামিনেশনে বা কোনো জায়গায় যদি আমরা
এখন প্রশ্ন করা হয় এরা কি ফ্রেজ, গঠনগতভাবে হবে ইনফিনিটিভ ফ্রেজ, আর অবস্থানগতভাবে এই চারটা জায়গায় যদি কোনো ইনফিনিটিভ ফ্রেজ বসিয়ে যায় তাহলে সেটা হবে ইনফিনিটিভ ফ্রেজ। নেক্সট ওয়ান, আমরা যদি ইনফিনিটিভ ফ্রেজ অ্যাডভার্ব হিসাবে কাজ করে, তো অ্যাডভার্ব হিসাবে যখন কাজ করে তখন তারা সাধারণত উদ্দেশ্য বোঝায়। তো এখন দেখব উদ্দেশ্য বোঝায় এবং ভার্বকে অথবা অ্যাডজেক্টিভকে অথবা অ্যাডভার্বকে মডিফাই করে। আমরা দুটো উদাহরণের মাধ্যমে এটা ক্লিয়ার করার চেষ্টা করব। ফার্স্ট ওয়ান, আই অ্যাম হ্যাপি টু সি ইউ, ইউ সি আই অ্যাম হ্যাপি টু সি ইউ, এখানে হ্যাপিটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে বসছে একটা ইনফিনিটিভ, টু সি ইউ, টু সি ইউ এটা ইনফিনিটিভ ফ্রেজ গঠনগতভাবে, কিন্তু কার কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, অ্যাডজেক্টিভ সম্পর্কে। আর অ্যাডজেক্টিভ সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দেয় অবশ্যই সেটা হবে অ্যাডভার্ব। আর যেহেতু অ্যাডভার্বের মতো কাজ করছে যার ফলে টু সি ইউ, টু সি ইউ আমরা বলব অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আবার বলতেছে গঠনগতভাবে এটা ইনফিনিটিভ ফ্রেজ। আর একটা উদাহরণ দেবো, হি ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই এ বুক, টু বাই এ বুক গঠনগতভাবে আবার ইনফিনিটিভ ফ্রেজ। সে কেন বাজারে গিয়েছিল, বই কিনতে, টু বাই এ বুক, এখানে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এই ফ্রেজ দ্বারা উদ্দেশ্য বোঝাচ্ছে। আর যে ফ্রেজ দ্বারা উদ্দেশ্য বোঝায় বা পারপাস বোঝায়, টাইম বোঝায়, প্লেস বোঝায়, ম্যানার বোঝায়, সেই ফ্রেজগুলো হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর এখানে সে কেন মার্কেটে গিয়েছিল, সে মার্কেটে গিয়েছিল একটি বই কিনতে, এখানে তার উদ্দেশ্য ছিল বই কেনা, এখানে টু বাই এ বুক গঠনগতভাবে ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু অর্থগতভাবে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বন্ধুরা এখন যাব আমাদের আরেকটি ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ। তো তার আগে পার্টিসিপলের সংজ্ঞাটা আমরা দিই। পার্টিসিপল যে শব্দ ভার্ব থেকে উৎপত্তি হয়ে একই সাথে ভার্বের কাজ করে এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে বলা হয় পার্টিসিপল। আর পার্টিসিপলের সাথে যদি কোনো শব্দগুচ্ছ যুক্ত হয় তাহলে তাকে বলা হয় পার্টিসিপল ফ্রেজ। আমরা জানি পার্টিসিপল তিন প্রকার গঠনগত অনুসারে, একটা প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বলতে বোঝায় ভার্বের সাথে আইনের যোগ, তারপরে পাস্ট পার্টিসিপল বলতে বোঝায় ভার্বের থার্ড ফর্ম, এবং পারফেক্ট পার্টিসিপল তারা বোঝায় হ্যাভিং প্লাস ভার্ব থার্ড প্লাস এক্সটেনশন, আর যদি প্যাসিভের মতন কাজ করে তখন হবে হ্যাভিং বিন প্লাস ভার্ব থার্ড, আমরা এক্সটেনশন দেখছি। এদের সাথে যদি কোনো অতিরিক্ত শব্দ আমরা যোগ করি তাহলে, যদি কোনো ইউনিট এক্সপ্রেশন যদি আমরা পাই তাহলে তার নাম হবে পার্টিসিপল ফ্রেজ। আর পার্টিসিপল ফ্রেজ বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভের কাজ করে, আসলে গঠনগতভাবে এরা ভার্ব কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভ মতো। চলো যে আমরা কয়েকটি উদাহরণে যার সাহায্যে আমরা পার্টিসিপল ফ্রেজ ইজিলি চিহ্নিত করতে পারি। ফার্স্ট ওয়ান, আই সো এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, আমি একটি পাখি দেখেছিলাম আকাশে উঠতে, কেউ সি ফ্লাইং ইন দ্য স্কাই, ভার্বের বেস ফাংশন আইনে যোগ হয়ে আমাদের অতিরিক্ত তথ্য দিয়েছে পাখি সম্পর্কে, পাখির একটা অবস্থান ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিটা কেমন অবস্থা ছিল আকাশে উড্ডয়মান অবস্থা ছিল, ফ্লাইং ইন দ্য স্কাই আমাদের পার্টিসিপল ফ্রেজ। শুরু হয়েছে ফ্লাইং দ্বারা, শেষ হয়েছে নাউন ফ্রেজ দ্বারা। নেক্সট ওয়ান, হয়েছি দ্য মেশিন মেড ইন জাপান ইজ ওয়ার্কিং ওয়েল, জাপানে তৈরিকৃত মেশিনটি ভালো কাজ করছে, মেড ইন জাপান ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্মের সাথে আমরা ইন জাপান আমরা অতিরিক্ত শব্দ যোগ করেছি, যার ফলে মেড ইন জাপান আমাদের পার্টিসিপল ফ্রেজ। কি পার্টিসিপল ফ্রেজ? পাস্ট পার্টিসিপল ফ্রেজ, যেহেতু ভার্বের পাস্ট ফর্ম দ্বারা শুরু হয়েছে। নেক্সট ওয়ান, হ্যাভিং ইটেন রাইস দ্য গার্ল ওয়েন্ট টু কলেজ, ভাত খেয়ে মেয়েটি কলেজে গিয়েছিল, হ্যাভিং ইটেন আমাদের পারফেক্ট পার্টিসিপল, তার সাথে এক্সটেনশন বা অতিরিক্ত হিসাবে আমরা পেয়েছি একটা নাউন, হ্যাভিং ইটেন রাইস একটা ইউনিট এক্সপ্রেশন আমরা পেয়েছি, তো হ্যাভিং ইটেন রাইস এটা আমাদের পার্টিসিপল ফ্রেজ। আর যদি বলা হয় কাজ অনুসারে কী হবে, কাজ অনুসারে এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট ওয়ান, আমরা এটা অ্যাক্টিভ ফর্মে পেলাম, পরে একটা যে উদাহরণটা পাবো সেটা হবে প্যাসিভ ফর্মে, যেমন এখানে হ্যাভিং প্লাস বিং প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন, ইউ সি হ্যাভিং বিং ডিফিটেড বাই হিস ইমিনিস, তার শত্রুর দ্বারা পরাজিত হইয়া রবার্ট বুশ রান অ্যাওয়ে, রবার্ট বুশ পালিয়ে গিয়েছিলেন, তো এখানে হ্যাভিং বিং, ইউ সি হ্যাভিং বিং ডিফিটেড বাই হিস
ইমিনিস তো থ্যাভিং আছে বিন আছে ভার থার্ড আছে অর্থাৎ ভার পাস্ট হয়েছে তারপর অতিরিক্ত হিসাবে বাই হিস ইমিনিস এইগুলো একত্রে হয়ে একটা এক্সপ্রেশন আমরা পেয়েছি এই এক্সপ্রেশনটাই আমাদের পার্টিসিপল ফ্রেজ তো বন্ধুরা পার্টিসিপল ফ্রেজ কিন্তু বাক্যের মধ্যে কাজ করে যদি অ্যাডজেক্টিভের মতো তাহলে আমাদের যদি কোনো কম্পিটিটিভ এক্সামে কোনো ফ্রেজ আসে পার্টিসিপল দ্বারা যদি শুরু হয় সেটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজই লিখতে হবে পার্টিসিপল ফ্রেজ লেখা যাবে না এটা গঠনগতভাবে পার্টিসিপল ফ্রেজ কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের মতো বন্ধুরা এই হলো আমাদের ইনফিনিটিভ ফ্রেজ এবং পার্টিসিপল ফ্রেজ আমাদের অতিরিক্ত যে আরও ফ্রেজগুলো আছে পরবর্তী পর্যায়ের ভিডিওতে আমরা আপলোড করার চেষ্টা করবো তাই আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবো এবং পরবর্তী পর্যায়ের ভিডিও দিতে পারার জন্য অবশ্যই আমরা সাবস্ক্রাইবার করবো আল্লাহ হাফেজ